खबर 24 न्यूज, सच वही जो दिखेगा। मां पर अपने 1.5 महीने के बेटे का गला घोटने का आरोप को लेकर इलाके में सनसनी फैल गई है। यह घटना उत्तर दिनाजपुर जिले के रायगंज पुलिस स्टेशन के अंतर्गत कंझोड़ा चौक की कालीबाड़ी इलाके में हुई। पुलिस ने इस घटना में मां और मौसी को गिरफ्तार किया है। पारिवारिक सूत्रों के अनुसार प्रमिला बर्मन की शादी 3 साल पहले रतन बर्मन से हुई थी। कुछ वर्षों के बाद रतन और प्रमिला को कभी कभार समस्याएं आती थी। 1.5 महीने पहले प्रमिला बर्मन ने एक बेटे को जन्म दिया। कुछ दिनों पहले रतन और प्रमिला के बीच फिर से अनबन शुरू हो गई। तब प्रमिला नाराज हो गई और घर छोड़कर अपनी बहन के घर चली गई। प्रमिला और उसकी बहन कल्पना बर्मन के शुक्रवार की सुबह रतन के घर आने पर स्थानीय लोगों को संदेह हुआ और उसने लड़के को छोड़ दिया। तब स्थानीय लोगों ने देखा कि बच्चे के मुंह से खून निकल रहा है। खबर से इलाके में हड़कंप मच गया। उस समय स्थानीय लोगों ने मृतक के मां प्रमिला बर्मन और मौसी कल्पना बर्मन को हिरासत में ले लिया है। खबर मिलते ही पुलिस और इलाके के मुखिया प्रशांत दास मौके पर पहुंचे। पुलिस ने मां प्रमिला बर्मन और मौसी कल्पना बर्मन को गिरफ्तार कर लिया और उन्हें चौकी ले गई है। रतन बर्मन ने आरोप लगाया है कि प्रमिला बर्मन और कल्पना बर्मन द्वारा मेरे 1.5 महीने के बेटे को मौत के घाट उतार दिया गया। उन्होंने उचित शांति की मांग की। रतन बाबू ने कहा कि प्रमिला और कल्पना के खिलाफ कंझोड़ा चौकी पर लिखित शिकायत दर्ज कराई गई है। আমাদের পৌরবোর্ড যে আমাদের কাউন্সিলর সহ আমাদের যে বডি ছিল, আমরা পৌর সদস্যরা ছিল, আমাদের মেয়াদ শেষ হয়ে যায় পৌরসভার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমার পৌরমন্ত্রী রাজ্যের উপর থেকে যে বার্তা দিয়েছে এবং আমাদের উপর আস্থা রেখেছে যে আবার নতুন করে আমাদের এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর পদে আমাদের বসানো হলো, সাথে আমাদের ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন আমি না হয় তাকেও বহাল করে রাখা হলো যুগ্ম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। তো রাজ্যের এই আস্থার উপরে আমরা খুব খুশি যে বিগত দিনে আমরা যে অভিজ্ঞতা আমাদের ছিল যে পুরো সবাই কী কাজ করতে হবে পুরো বোর্ড নিয়ে করা হতো, এখন টোটালটা ডিজলভ হয়ে গেল। তো আমাদের চিন্তাভাবনা করতে হবে যে আগামী দিনে পৌরসভার কাজগুলি আমাদের সবাইকে মিলেমিশে করতে হবে। আমাদের রাজ্যের থেকে আমরা আজকে আমাদের কার্যভার গ্রহণ করলাম এবং আগামী দিনে রাজ্যের সাথে বার্তা করে কীভাবে আমরা আগামী দিনে আমরা আগাবো সেই সমস্ত আমরা পরামর্শ নিব এবং আমরা কাজকর্ম সেভাবেই করবো। আমাদের মা মাঠে মানুষের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে যে বাতাবরণ আজকে সারা পৃথিবীতে আজকে করোনায় সবাই মানে ভীতগ্রস্ত, সেই অবস্থার মধ্যে আজকে সারা পৃথিবীর এই অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম, আমাদের মুখ্যমন্ত্রী জান প্রাণ হাতে নিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছে তার সাথে আমাদের পৌরসভা আমরা সেভাবে কাজ করছি করোনার বিরুদ্ধে। আমাদের ডেঙ্গু দিবস আমরা পালন করছি, ডেঙ্গু দিবসে আমাদের কুচবিহারে গেলবার আমাদের একটাও কুচবিহার থেকে ডেঙ্গু ধরা পড়েনি, 28 জন ধরা পড়েছিল, সেটা বহিরাগত মানে ট্র্যাভেলিং যাদের আর থাকে তারা ট্র্যাভেলিং করতে এসে ধরা পড়েছিল। তো সেইগুলো সমস্ত আমরা সবাই ওভারকাম করেছি। আমরা আমাদের পৌর দপ্তরের যারা কনজারভেশন ডিপার্টমেন্ট আছে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট আছে, সেলফ হেল্প গ্রুপ আছে, মহিলারা আছে, মেয়েরা আছে, ডক্টররা আছে, আমাদের অবিরাম কাজ করে তারা যে দায়িত্ব পালন করছে। এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের বৃষ্টি বর্ষা আগত আমাদের সমস্ত শহরের নিকাশি ব্যবস্থাটাকে যাতে আমরা সুন্দরভাবে অগ্রাধিকার হিসাবে আমরা করতে পারি। আমাদের প্রতিটা ওয়ার্ডে আমরা লেবার আমরা 7-8 জন 6 জন এরকম ম্যাট সহ আমরা দিয়ে রাখতাম, কিন্তু আমার মনে হচ্ছে এইভাবে আমাদের কোনো কাজই আঘাত ছিল না। তো এইবার আমাদের সেন্ট্রালি একটা লেবার আমরা টোটাল টিম ঠিক করব এবং ট্যাক্স কালেক্টর যারা আছেন তারাও সঠিক মতো তাদের ট্যাক্স আদায় তারা করতে পারছেন না। আমরা এরপরে ট্যাক্স আদায় যারা করছে তাদের সাথে আমাদের ম্যাট যারা আছে তারা কোনো কাজই করেন না, তারা ওই আসবে যখন লেবার সাথে তারপর তারা নিজেরা যেখানে সেখানে চলে যায়। আমরা ট্যাক্স কালেক্টরদের সাথে আমাদের যে ম্যাটগুলি আছে তাদের আমরা যুক্ত করব যাতে ট্যাক্স কালেক্ট বাড়ি বাড়ি যে ট্যাক্সটা সেটা যাতে বৃদ্ধি পায়। এই অবস্থার মধ্যে যদি ট্যাক্স না আসে পৌরসভার খুব করুণ অবস্থা আমাদের টাকা পয়সার দিক দিয়ে, সেই ব্যবস্থাগুলি করব আমরা। এবং সেন্ট্রালি লেবার আমরা ডাকবো যাতে সবাই ক্যাজুয়াল, আমরা চাই না কারো চাকরি যাক, সেন্ট্রালি আমরা ডাকবো এবং সেন্ট্রালি কাজ আমাদের মেন কাজগুলো করতে হবে। যেখান থেকে লেবার আসবে না তাদের কিন্তু আমরা কোনোভাবে মাফ করবো না। আমাদের তাদের যদি মনে হয় যে ডিসচার্জ করতে হবে তাদের কাজের দরকার নেই, যারা মনে করবে তাদের আমরা ডিসচার্জ করে দেবো।
অতএব এই জায়গাটার মধ্যে সবার সহযোগিতা চাই, এখানে বসে চাই অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে সেই কাজগুলি আমাদের করতে হবে। আমরা মানুষজনকে যদি খুশি না করতে, মানুষের কাজ না করতে পারি, তাহলে আমাদের বসার অধিকার থাকে না। তবে অল্প সময়ের মধ্যে আমরা যে কাজ করতে পারছি, মানুষের পাশে আমরা দাঁড়াতে পারছি, মানুষরা খুঁজে বেড়াবে, জনগণও খুশি আমাদের প্রতি, এবং কিছুটা কাজ করতে গেলে সমস্ত কিছুর একটা সময় লাগে। সেই সময়টা আমাদের এই করোনা যে প্রভাব আমাদের সারা পৃথিবীতে, আমাদের পশ্চিমবঙ্গের সাথে কুচবিহারে, তার মধ্যে আমরা ব্যস্ততম এখন সময় মানুষ কাটাচ্ছে। কিন্তু আমি সবাইকে বলব যাতে মুখে মাস্ক পরে এবং দলগতভাবে কোথাও যাতে না যায়, বাজারে গেলেও তার ডিস্টেন্স মেনটেন করে, হাতে ঘাটে গেলেও যাতে ডিস্টেন্সটা মেনটেন করে। এই অবস্থাতে সবাইকে এটা মানতে হবে, নালে আমাদের খুব খারাপ দিন আগামী দিন আমাদের জন্য অপেক্ষা করে আছে। তবে কুচবিহারবাসী সহ যারা বাইরে থেকে আসছেন, তারা তাদের নিয়ম মতো শরীর পরীক্ষা করে নিয়ে তাদের বাড়িতে যাতে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকুক, আর আমাদের কোনো আশ্রয়ে কোয়ারেন্টাইনে থাকুক, তারা যেন সেটা নিজে নিজে দায়িত্ব পালন করেন এবং আমরা পাশে আছি এটুকু বলতে পারি। আগামী দিন আপনারা, আমরা আশা করি কুচবিহারের মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। প্রশাসক প্রশাসক মণ্ডলীর যে বডি হয়েছে, এটা কি বৃদ্ধি হতে পারে? না, এখন আমাদের প্রশাসক মণ্ডলীর যে বার্তা আসছে রাজ্যের থেকে, আমি এবং ভাইস চেয়ারপারসন, এই দুটোর বার্তা আসছে, দুটোরই চিঠি এসছে। আমরা আজকে দায়িত্ব নিয়ে আমরা আমাদের সেক্রেটারি লেভেলে কথা বলব, আমরা কীভাবে এই প্রশাসক হিসাবে সবাইকে নিয়ে কাজ করতে পারি কিংবা কীভাবে কাজের পদ্ধতি হবে একটু জেনে নিয়ে নিশ্চয়ই আমরা সবার সহযোগিতা যাবো।